হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি। আর আজকে হলো রোববার, তো ছেলে উঠে পড়েছে অনেকক্ষণই, এখন ওকে খাওয়াতে বসালাম। তো ওর খাবার দাবার জাস্ট রেডি করলাম আর ওকে বাদাম খাইয়ে দিলাম, বাদামটাও খেলো আর ও দুষ্টামি করেই যাচ্ছে। তো আজকে আমাদের পাশের বাড়ি যে ওই যে আসে যে পুকি, ওর দাদা আজকে হচ্ছে আশীর্বাদ রয়েছে, তো আমাদের ইনভিটেশন রয়েছে ওখানে। তো যার জন্য আজকে দুপুরবেলা রান্না বান্না সেরকম কোনো ঝামেলা নেই, খালি সকালের জন্য যা রান্না হচ্ছে। নিচে কী রান্না হচ্ছে আমি এখন অবধি জানি না, আর আমি উপরে এদিকে ছেলের রান্নাও বসিয়েছি, কারণ ছেলেকে কিছুটা খাইয়ে নিয়ে যাব, কারণ দেখা গেল ওখানে গিয়ে আবার খেতে চাইলো না, তাহলে সমস্যা হয়ে যাবে। যদিও পাশের বাড়ি, পাশাপাশি আমাদের বাড়ি, পাশের বাড়ি হতে হবে, তাও ওকে সন্ধান করিয়ে খাওয়া দাওয়ায় তারপরে তখন যাবো আমরা। আর তুমি জামাটা বেলিও মন কেন করছো? গুড মর্নিং বলেছো দেখি, তারপর বেলিটা ঢেকে দাও, বেলিটা ঢেকে যাও, তুমি এখন খাওয়া দাওয়া করবে। এ কিন্তু খুব দুষ্টুমি করছে, খুব দুষ্টুমি করছে, বুঝেছ? খুব দুষ্টুমি করছে। আমরা কিন্তু ডুডুন বাড়ি যাব, কবে যাব? ওয়েডনেসডেতে, বুঝেছ? যাবে, তুমি যাবে না? তুমি যাবে না? হ্যাঁ, ডুডুনকে, তুমি ডুডুন বাড়ি কি যাবা না যাবে না? যাবে না, তুমি যাবে, তুমি যাবে না ডুডুন বাড়ি? তো ওখানে গিয়ে আছে, তো যাই হোক, ওকে খাইয়ে দেই, ওর খাবারটা নাহলে ঠান্ডা হয়ে যাবে। আর তোমরা দেখতে থাকো সারাদিন কী করছি না করছি, সমস্তটাই শেয়ার করবো। আর ওদের ওখানে আশীর্বাদের টাইমিংয়ে তো যাবোই, তো পারলে পরে সেখানকার ভিডিও সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো। সকালের এখন খাওয়া দাওয়া এখানে করছি হচ্ছে, এখানে লাউয়ের ডগা দিয়ে ডাল করা হয়েছে, আলু করলা ভাজা, আর তার সাথে আছে হচ্ছে, এই যে ছেলেও চলে এসছে, তার সাথে আছে হচ্ছে এখানে চাল কুমড়ো ভাজা। কি দেব? এটা খাবে, 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 দাঁড়াও খাইয়ে দিচ্ছি, দাঁড়াও। আমি এই তো রেডি হয়ে গিয়েছি, তো ওদের আশীর্বাদের লোকজন সবাই চলে এসছে, তো শ্বশুর মশাই ছেলে সবাই চলে গেছে, তো আমি এখন এই যে বেরোবো। ঠিক আছে, চলো যাই, ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা এত তো গুনতে পারছি না, পরে ছবি দেখে দেখে গুনবো, গুনে তারপর পার্সেন্টেজ নিবো।
হ্যাঁ ওটাই 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 আমাদের সময় তো তাই হয়েছিল, আমাদের উঠাও সে সবার টাকা আমার কাছে নেয় সবার, ওটা সবার হয়ে গেল। এদিকে কাটা হচ্ছে হচ্ছে আশীর্বাদের, আশীর্বাদের মাছ কাটা হচ্ছে, প্রতিমাদি কাটছে। হ্যাঁ ভিডিও করছি। আর বাড়ির বিয়েতে না মানে বাড়ির বিয়েতে যদি না অ্যাটেন্ড করা যায় না খুব খারাপ লাগে। বদিটা ধার আছে এদিকে, এখন ভাজা হচ্ছে পকোড়া, পকোড়া বলতে কি মিষ্টি কুমড়া পকোড়া করা হচ্ছে। এই জেঠিমা পাচ্ছে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। তো প্রথমেই ছিল হচ্ছে স্যালাড, আর তারপরে ছিল ভাত, আর আজকে রান্নাগুলো না খুবই ভালো হয়েছে, বিশেষ করে ডালটা আর পকোড়াটা এত ভালো হয়েছে বলার না, আমি তো ওটা দিয়ে খুব মানে একদম তৃপ্তি করে খেয়েছি। এই যে পকোড়া এবার দিল, এটা ছিল মিষ্টি কুমড়ার পকোড়া, এটার কথাই বলছিলাম, মিষ্টি কুমড়ার পকোড়া খুবই ভালো লাগে। আর তার সঙ্গে ছিল এই যে কাশ্মীরি মুগ ডাল, এই ডালটা মানে দুর্ধর্ষ হয়েছে, মানে গরমের জন্য একদম পারফেক্ট খাওয়া দাওয়া। তারপরে ছিল এদিকে সর্ষে পাবদা, এটাও ভালো হয়েছে, প্রতিটা রান্নাই ভালো হয়েছে আজকে। তারপরে ছিল কাতল মাছ, কাতল মাছের কালিয়া। নেক্সট ছিল দই মিষ্টি চাটনি, তো আমি মিষ্টিটা নিই নি, তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই এখন। আমরা তো খুব মজা করলাম, খুবই মজা হলো। তো আমরা ওই অনুষ্ঠান থেকে তো চলে এসেছি আমাদের পাশের বাড়ি, তো এই যে ছেলে এখন ওকে ইভিনিংয়ের খাওয়ানো হলো, ওখন ওর পাপার সাথে খেলছে, ওর পাপা নাকি ওকে খুব ভালোবাসে। কে বেশি ভালোবাসে, পাপা না মাম? মাম পাপা, পাপা ভালোবাসে না? পাপা ভালোবাসে তোমাকে? পাপা ভালোবাসে না কেন? পাপা ভালোবাসে না, পাপা কি করে তাহলে তোমাকে? শুনি তো দাঁড়া তো কি বলে, ও পাপা তোমাকে ভালোবাসে না কেন? পাপা তোমাকে কি এনে দিয়েছে? জলের বোতল এনে দিয়েছে, ভেঙে যাবে, পাপাকে দাও, ভেঙে যাবে, জেব্রার লেজটা ভেঙে যাবে তো। দুষ্টুলি, কে দুষ্টুলি বাষ্টুলি বলে তোমাকে? হস টিকটিক, হস টিকটিক, হস টিকটিক, তুমি করো। তো এখন আবার কাকিমা আবার ফোন করলো, ফোন করে বললো ওদের রাতের যে খাওয়া দাওয়া সেগুলো আবার রাতের নিমন্ত্রণ। আজকে খেতে খেতে অবস্থা খারাপ, প্রচুর আইটেম ছিল আর রান্নাগুলো এত ভালো ছিল, মেনলি এত গরম পড়েছে না, গরমের মধ্যে এত রিচ খাওয়ার পর অটোমেটিকলি শরীর একটু কেমনই লাগে। এই যে বরেরও শরীর একটুখানি খারাপ খারাপ লাগছিলো, আর আমিও খাওয়া দাওয়া করে আসলাম, এই 5টা নাগাদ আসলাম, আসার পর আমারও শরীরটা মানে একটু এতটাই খারাপ লাগছে, গ্যাসের ওষুধ টেষুধ সব কিছু খাওয়া হলো, এখন একটু ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে, আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই, গুড নাইট, টাটা, পাপা বলো গুড নাইট।